কুমিল্লার ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এটা একটি বাচ্চা মেয়ে, তার বয়স এফআইআর অনুযায়ী 4, হয়তো 4-5 হতে পারে, যাই হোক, সেই মেয়েটাকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। এই হত্যার পরবর্তীতে এটা চার্জশিট হওয়ার পরে ট্রায়াল কোর্টে যখন আসলো নারী শিশু নির্যাতন দমনাল, সেখান থেকে এটা ইয়ের জন্য ডিএনএ টেস্টের জন্য এটা পাঠানো হলো। তো ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে দেরি হয়, ওনারা বলছেন যে বিচার না হয় ওনারা হাইকোর্টে এসে বেল নিয়ে নিয়েছেন, বেল নিয়ে এটা বের হয়ে চলে গেছে। কিন্তু আমরা পরবর্তীতে একটা টেলিভিশন চ্যানেলের রিপোর্টটা দেখে সাথে সাথে আমরা আসছি, এবং আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব সারোয়ার হোসেন বাপ্পি এবং আমরা দুজন ছিলাম। তো সারোয়ার হোসেন বাপ্পি সাহেব এটা যেটা করলেন এবং আদালতকে আমরা দেখালাম, এটা অত্যন্ত নৃশংস একটা হত্যাকাণ্ড। তারপর যৌন নির্যাতন, তাকে এইটা করা হলো, নির্যাতন করে তাকে পরবর্তীতে গলা টিপে মারা হলো, এবং তার পোস্টমর্টম রিপোর্ট এবং তার 164 হুবহু মিলে যায়, এবং এইটাতে কোনো একটা ইঞ্চিও পার্থক্য নাই। সেটা আদালত বিবেচনা করে ওই আসামি যিনি বেল পেয়েছিলেন, যিনি বেরিয়ে গিয়েছেন, তাকে আদালতে আত্মসমর্পণ করার জন্য বলেছেন এবং 6 মাসের মধ্যে তার বিচারটা শেষ করতে নির্দেশনা দিয়েছেন। একটা 4 বছরের মেয়ে নাবিলা, যে আসামি ছিল হচ্ছে ওর নামে হেরাজ হোসেন তুষেন, সে এই ভিকটিমটাকে মার্ডার করেছে। মার্ডার করার পূর্বে সে ভিকটিমকে রেপ করেছে, এই ডিসিস নাবিলা। তো এই মামলাটা যখন ঘটনা ঘটার তার পরপরই সে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর সে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ম্যাজিস্ট্রেটের কাছে, সেখানে সে স্বীকার করে, ইনকালপেটরি কনফেশন দিয়ে স্বীকার করে যে সে তাকে রেপ করেছে, এবং রেপ করার পরে সে তাকে গলা চেপে হত্যা করেছে, এরকম একটা কনফেশন, ইনকালপেটরি কনফেশন। তারপরে এই মামলাটা মেডিকেল রিপোর্ট হয়, পোস্টমর্টম রিপোর্ট হয়, সেখানেও আসছে যে সে ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে, এবং তারপরে সে গলা চেপে ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন ফ্যাটলিং যেটা, সেভাবে সে হত্যা করেছে। এই মামলায় খুব দ্রুত চার্জশিটও হয়েছিল, 2018 সালের ডিসেম্বরের ঘটনা, 31শে জানুয়ারি 2019 সালে সে অ্যারেস্ট হয়, এবং চার্জশিট হয়ে যায় 2019 সালের মাঝামাঝি, 5/9/2019 সালে। মামলাটা অ্যাকর্ডিংলি ট্রান্সফার হয়ে যায় নারী শিশু ট্রাইব্যুনাল কুমিল্লা 1 নম্বর ট্রাইব্যুনালে, সেখানে মামলাটা বিচারের জন্য চলে যায়, খুব র্যাপিডলি যায়। বাট কোনো একটা অজানা কারণে এই মামলায় ডিএনএর জন্য একটা দরখাস্ত থাকে, এবং ট্রাইব্যুনাল নারী শিশু ট্রাইব্যুনাল কুমিল্লা সেটা ডিএনএর জন্য এটা পুনরায় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায়। সেক্ষেত্রে 3.5 বছর লেগেছিল শুধুমাত্র ডিএনএ করার জন্য। যদি এই মামলা ডিএনএ খুব একটা দরকার ছিল বলে মনে হয় না, বিকজ তার একটা ইনকালপেটরি কনফেশন ছিল, পাশাপাশি যে অটোপসি রিপোর্ট সেখানে কিন্তু প্রমাণিত হয়েছিল মেডিকেল রিপোর্টে যে সে মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে 2023 সালের মাঝামাঝি সাপ্লিমেন্টারি চার্জশিট আসে, সেখানে ডিএনএ ম্যাচ করে নাই বলে নাই, বলেছে যে ইনসাফিসিয়েন্ট সোয়াবের কারণে এটা ডিএনএ করা সম্ভব হলো না। শুধুমাত্র এই একটা কারণে 3.5 বছর চার্জশিট লেগেছে সাপ্লিমেন্টারি চার্জশিট। দেন সাপ্লিমেন্টারি চার্জশিট হওয়ার পরে মামলাটা চার্জ ফ্রেমড হয় হচ্ছে 7ই জুলাই 2023 তারিখে, এবং সাক্ষীর জন্য 21শে জুন 2023 তারিখে সাক্ষীর জন্য ডেট ছিল। পরবর্তী সাক্ষী হয়েছে কিনা সর্বশেষ আমরা বলতে পারছি না। এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা বেঞ্চ থেকে জামিন হয়ে যায় 21শে আগস্ট 2023 সালে। জামিন হওয়ার পর 24শে আগস্টে সে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে সে ডিসিসড এই নাবিলার মাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে, এবং তাকে একটা বিগ অ্যামাউন্ট প্রস্তাব দেয় আদালত এইটা নিয়ে নেগোসিয়েট করার জন্য, অথবা মামলা তাকে তাকে তার অন্য আরেকটা মেয়ে আছে ছোট, তাকে সেই একই পরিণতি ভোগ করতে হবে। এটার প্রেক্ষিতে জিডি হয়েছিল, এটা জিডি হয় কুমিল্লা সদর দক্ষিণ থানায়। সে জিডিটা আমরা আজকে দেখিয়েছি যে সে খুবই বিচার প্রার্থী, এবং সে খুবই ভীত সন্ত্রস্ত, যে আসের পক্ষ হুমকি দিচ্ছে। এটার এগেনস্টে আজকে অনারেবল জাজিং চেম্বারে আমরা গিয়েছিলাম, অনারেবল জাজিং চেম্বার আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষ শুনে আদেশ দিয়েছে যে আসামিকে আমরা চাইছি তাকে তার সিকিউরিং অ্যারেস্ট এটা উনি দিয়েছেন তাকে আত্মসমর্পণ করার জন্য কনসার্ন কোর্টে। যদি সে ফেল করে তাহলে তার সিকিউরিং অ্যারেস্ট এটা অর্ডারে থাকবে। আর হচ্ছে আমাদের একটা খুব
সিগনিফিকেন্ট প্রেয়ার ছিল যে এই ট্রায়ালটা যেহেতু শুরু হয়ে গিয়েছে এবং এই মামলায় প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষে প্রমাণের জন্য কনফেশন এবং পোস্টমর্টেম রিপোর্ট ইজ এনাফ, সেজন্য আমরা ট্রায়ালটা খুব দ্রুততম সময়ে শেষ করার জন্য আবেদন করেছিলাম। সিক্স মান্থসের মধ্যে ট্রায়াল কমপ্লিট করার জন্য ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন জাজি চেম্বার। জামিন হয়েছে বিফোর লং ভ্যাকেশন একটা অন্য একটা যে বেঞ্চ থেকে, সেই কোর্টের কনসার্ন ডিএজি অবশ্য সেটা রিপ্লাই দিতে পারবেন, সেটা আমি যখন এটা ডিসকোস হলো সাথে সাথে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় খুব তড়িৎগতিতে এটা সিদ্ধান্ত নিয়েছেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি নিজেও ছিলেন, ইমিডিয়েটলি আমরা স্টেপস নিয়েছি এবং আমরা উই গট দ্য অর্ডার ফ্রম দ্য অনারেবল জাজিং চেম্বার।